তা আমাদের উত্তরাঞ্চলে মানুষের যে চাহিদা যতটুকু, আমি যেটা দেখছি এই কয় বছরের অভিজ্ঞতায়, সবাই ছোট গরুকেই খোঁজে বেশি। আসলে 3 মাসে পরিপূর্ণ ভালো একটা সুঠাম দেহের একটা গরু তৈরি হয় না, যেটা নিউট্রিশন সম্পর্কে মানুষের ধারণা। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা যারা মোটা তাজা করে দিয়ে আসলে খামার শুরু করতে চান, আজকের ভিডিওটি আপনাদের জন্য একটা ভালো বেশ এক্সপিরিয়েন্স হইতে যাচ্ছে। আজকে আমরা আসছি রংপুর জেলার মাহিগঞ্জ থানার এটা দেওয়ানটুলি নামক স্থানে। তিনি আসলে দীর্ঘ 4 বছর থেকে এই ফার্মটাকে তিনি কন্টিনিউ করে নিচ্ছেন। আসলে আজকে মূলত তার কাছ থেকে জানার চেষ্টা করব তার খামারে তিনি কি কি ধরনের বৈশিষ্ট্য দেখে গরুগুলোকে সংগ্রহ করতেছেন, আর পাশাপাশি তিনি এখানে আসলে দুম্বা লালন পালন করতেছেন এবং পাশাপাশি আরও অন্যান্য জাতের গরুগুলো লালন পালন করতেছেন। আজকে আসলে সব মিলিয়ে তার পালন পদ্ধতি, পরিচর্যা, এগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে ভালোই আছি। মোটা তাজাকরণ প্রকল্প, এখানে বেশিরভাগ গরু দেশি গরু, তারপরে কিছু গাভী আছে, কিছু সাহিওয়াল গরু আছে, বুট্টি গরু আছে, গয়াল যেটাকে বাইসন বলা হয় এই এগুলো আছে, দুম্বা আছে। আমি এগুলো লালন পালন করি ঈদ উপলক্ষে বিক্রির জন্য। ঈদের আগে আসলে এই গরুগুলো অনলাইনে, তারপরে আপনার সপরিবারে এখানে আমার খামারে আসে, দেখে, পছন্দ করে, বুকিং দেয়, এভাবে বিক্রি হয় আর কি। কতগুলো দুম্বা আছে এখানে? 60টা দুম্বা আছে। হ্যাঁ, 60টা দুম্বা আছে, একটা খাসি আছে, তার মধ্যে পাঁঠা বাচ্চা আছে 2টা, আর 4টা হলো মাদি আছে, আর একটা বড় মাদা আছে, ওটা এখনো দাচ্ছে কিনা দেখি নেই এর মধ্যে, কিন্তু এই মাদাটা, বড় মাদাটা প্রায় এখন প্রায় 80 কেজির মতো হয়ে গেছে। কতদিন বয়সে যে প্রেগনেন্ট হওয়ার জন্য উপযুক্ত হয়? এটা আমি যেটা বুঝি সেটা হলো যে 6-7 মাসের আগে প্রেগনেন্টের উপযোগী হয় না, 6-7 মাস পরে যা হয়। তার মধ্যে এই যে এইটাকে বড় দেখা যাচ্ছে, কিন্তু এটা বয়স হলো 2 মাস 10 দিন হয়েছে, আর এই যে মাঝখানে কালো বাচ্চাটা, এটা 1 মাস 10 দিন হয়েছে মাত্র বয়স। আচ্ছা, আর এগুলো তো সাধারণ রোগবালাই কেমন হয়? আমি এদের রোগবালাই পর্যন্ত দেখি নাই, শুধু বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা কেন মারা গেছে এটা বুঝতে পারি নাই। আর এই এইটা কেবল 2 দাঁত, এই যে এই পাঠাটা কেবল 2 দাঁত, এটা ঈদে বিক্রি হবে ইনশাল্লাহ। এই যে দেখা যাচ্ছে 2 দাঁত, কেবল দাঁতটা দেখাইলো। আপনি কোন ধরনের বৈশিষ্ট্য দেখে আপনার খামারে আপনি গরুটাকে মানে সিলেকশন করেন? প্রথম একটু দাঁতটা দেখি, মানে গরুটা যদি পছন্দ হয় তাহলে আমি তার দাঁতটা দেখি, বয়সটা কত, কারণ এইটা দাঁতা ছাড়া যেহেতু বিক্রি হয় না, এটা দাঁতটা দেখি, আর গরুটার শারীরিক গঠনগুলো একটু দেখি নেই। শুকনা বড় কথা নয়, বড় কথা হলো তার গ্রোথ কিরকম আছে, চামড়াটা ঢিল আছে কিনা, স্বাস্থ্য সে লোড নিবে কিনা, এই জিনিসগুলো খেয়াল করি। আচ্ছা, এটা আপনার খামারে আনা কতদিন আছে ভাই? এটা মাত্র আমার মনে হয় যে 15 দিন হয়েছে, এর বেশি হয়নি। আসলে আপনার খাবার ব্যবস্থা মূলকগুলো কেমন মানে করেন এবং কি খাবারগুলো দিচ্ছেন? আমি এখানে আমার এই গরুগুলোকে আমার এই কোম্পানির জমজম ফিড, যেটা এই ফিডটাই খাওয়াই, পাশাপাশি ঘাস খাওয়াই, খড় খাওয়াই, আর সাদা পানি খায় এর, আর পরিচর্যাটা পরিপূর্ণ থাকে, এটাকে গোসল 2 বার গোসল দেওয়া হয় দিনে, একদম সব সময় পরিষ্কার থাকে, দেখেন এখানে গন্ধ নাই, তারপরে আপনার পরিষ্কার, সেটটা পরিষ্কার আছে, এটা পরিচ্ছন্নতা থাকলে গরু এমনিতে ভালো হয়। আর একটা কথা বড় ভাই, অনেকেই তো প্ল্যান করে মানে ডেয়ারি প্রজেক্টের জন্য, আপনি আসলে মোটা তাজা করণ কেন করতেছেন? দুধের গরু আমার আছে, নাই বললে ভুল হবে, কিছু গরু আছে দুধের, তো সেগুলো আসলে আমি আমার এই ফিড ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকি, যার ফলে এদিকে গাভী গরু হলে দুধের একটা ব্যাপার থাকে, এটাকে মার্কেটিং করার একটা ব্যবস্থা থাকা লাগে, আর মোটা তাজা করণ হলে এই সমস্যাটা নাই। আমি মোটা লোকজন কাজকর্ম করে, যেভাবে ইয়া দেই সেভাবে ওরা কাজকর্ম করে, গরুগুলোকে পরিচ্ছন্ন রাখে, খাওয়া ঠিক মতো দেয়, আমরা একটু দেখশন করি, যার ফলে অল্প সময়ের মধ্যে জিনিসটাকে গোছায় নিতে পারি। আপনার সাথে শুরুটা কতদিন আগে থেকে মানে করছেন? আমি 4 বছর গত করছি, এবার 5 বছরের জন্য গরু তুলছি, মোটামুটি শেষের দিকে আর 30টা গরু হলে আমার মোটামুটি শেষ হয়ে যাবে। আচ্ছা, এই 4 বছরের অভিজ্ঞতায় আসলে মোটা তাজা করণে কি কি ধরনের সমস্যা আপনি আসলে দেখছেন? গরু লালন পালনে, পশু লালন পালন করেন, এটা লাইভ বিজনেস, এইটাতে আসলে রিস্ক তো অবশ্যই আছে,
যেমন ইদানিং আপনার কি বলে যেন আগের 2 বছর অতটা বেশি বুঝি নাই, কিন্তু এই গত 2 বছর থেকে দেখতেছি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ মানে খুরা রোগ এটা এত বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে বলার মতো না। আমি কি বলে যেন অনেক দেখছি অনেক খামারের যারা গাভী পালন করে তাদের অনেক গাভী মারাও গেছে। তো এটা আসলে মোটা তাজাকরণ, এটা দামলা গরু, এদের আসলে একটু সতেজ থাকে যার ফলে এরা আর মোটামুটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, চিকিৎসা ঠিক মতো দেওয়া যায় তাহলে মোটামুটি ভালো থাকে। তো এইটা এইটা একটা সমস্যা, এটা আসলে গরু লালন পালন করেনি সেটা গাভী হোক আর এড়ে বাছুর হোক বা এড়ে গরু হোক, এটা খুব সমস্যা। এটা মনে করেন যে রোগ একবার হয়ে গেল আবার দেখা গেল যে 2 মাস পরে আবার শুরু হয়ে গেছে, এখানে একটা চিকিৎসা ব্যয়ভার আসে, তারপরে এর মধ্যে গরুর স্বাস্থ্যহীনতা ঘটে, গরুর অসুস্থতা অনেকদিন থাকে, এটাকে আবার তাকে পরিপূর্ণ সুস্থ করে তোলা আবার এটাকে মোটামুটি তাকে স্বাভাবিক করা, এটা সময়ের প্রয়োজন, খরচ অনেক খরচ হয়। আচ্ছা আর একটা কোশ্চেন বড় ভাই, আপনার এখানে দেখতেছি আপনার অনেকগুলোই একবারে দেশাল গরু, হ্যাঁ আপনার আপনি সাধারণত দেশাল গরু আপনার খামারে কেন বেশি মানে লালন করতেছেন? উত্তরাঞ্চলে আসলে ওইভাবে বড় গরু আসলে চাহিদা কম, বড় গরুর চাহিদা যেগুলো আমি বড় গরু করি এগুলো আসলে আমাদের রংপুরে খুব কম বিক্রি হয়, এটা বাহির থেকে লোকজন আসে নেয়। আমার এলাকায় সবাই ছোট্ট একটা গরু খোঁজে, এই 200 কেজি 220 কেজি 150 কেজি অনেকে 100 কেজিও খোঁজে, যদি এটা ছাগলের ওজনের সমান কিন্তু তারপর অনেকে 100 কেজি খোঁজে, কিন্তু এইটা তো 100 কেজি গরু হয় না। তো এরকম আসলে মানুষের চাহিদাটা আমাদের উত্তরাঞ্চলে মানুষের যে চাহিদা যতটুকু আমি যেটা দেখছি এই কয় বছরের অভিজ্ঞতায় যে সবাই ছোট গরুকেই খোঁজে বেশি, এই জন্য আমার এখানে দেশি ছোট গরুগুলা রেডি করি বেশি। আচ্ছা আপনার এই গরুগুলা মানে আপনার খামারে নিয়ে আসা থেকে সেল করা পর্যন্ত কতদিন আপনার খামার ব্যবস্থাপনায় মানে রাখতেছেন আপনি? এটা একটা গরু একটা বয়স হয়, যেমন কোনো গরু 8 মাস, কোনো গরু 7 মাস, কোনো গরু 6 মাস, এরকম আমার এখানে থাকে। আসলে 3 মাসে একটা গরু তৈরি হয় না, আমরা হয়তোবা বিভিন্ন লোক বলে আসলে 3 মাসে পরিপূর্ণ ভালো একটা সুটাম দেহের একটা গরু তৈরি হয় না। আর এখানে আমার এখানে আরও কিছু ব্যাপার আছে যেটা নিউট্রিশন সম্পর্কে মানুষের ধারণা নাই, একটা খামারি নিউট্রিশন সম্পর্কে ধারণা থাকা খুব জরুরি, তার কারণ আমি আমার এই গরুগুলোতে আমি চ্যালেঞ্জ করে আমি বিক্রি করি যে আমার এই গরুগুলোতে কোনো বাড়তি চর্বি নাই, এটা একটা প্রচার হয়ে গেছে এবং এটা বাস্তব প্রমাণিত হচ্ছে, যার ফলে আমার এই গরু আমি 15-20 দিন আগে সব সেল করে ফেলতে পারি, মানে মানুষ এই গরুটা অনেক চাহিদা। তাছাড়া বড় ভাই এই কথা যে বললেন আপনার গরুগুলোতে ফ্যাট একদমই কম, এইটা এটা আসলে পরিচর্যা আপনি কিভাবে করেন মানে যার ফলে এগুলোতে আসলে মানে ফ্যাট খুবই মানে কম থাকে? আমি এই জন্য বলছি যে নিউট্রিশন সম্পর্কে ধারণা থাকতে হবে, আমরা যে খাদ্যটা চয়েস করে বলতে আমরা যে খাদ্যটা দেই এই খাদ্যটা কোন খাদ্যটার মধ্যে চর্বি জাতীয় খাবার আছে এইটাকে বাদ দিলেই আপনি ফ্যাট ছাড়া হয়ে যাবে। আপনাকে তো বুঝতে হবে যে জানতে হবে যে আমি যে খাবারটা বাজার থেকে আনি দিচ্ছি বা যেইখান থেকে আনি দিচ্ছি এই খাদ্যটার মধ্যে ফ্যাট কতটুকু আছে, এখন যদি বাড়তি ফ্যাট থাকে শুধু ফ্যাটেই পাবেন, স্বাস্থ্য ভালো দেখা যাবে কিন্তু গোস্ত কম হবে, আর যে গরুটাতে চর্বি কম হবে সেই গরুটা ওয়েট গেইন করবে ভালো, মাংস বেশি পাওয়া যাবে। ভাই আসলে আমি অনেকেই উদ্যোক্তা হইতে চাই, অনেক এক্সপিরিয়েন্স মানুষ, আমরা যারা শুরু করতে চাই আমরা আসলে কোন কোন দিক লক্ষ্য রেখে আসলে মোটা তাজাকরণ মানে ফার্ম করতে মানে খামার যারা করে এটা হলো 2 ধরনের লোক খামার করে, একটা হলো মানে অনেক টাকা পয়সা আছে শখের বসে করে, আর দ্বিতীয় হলো একটা মধ্যবিত্ত ফ্যামিলি যে লোকটা বা তার ছেলে আছে মেয়ে আছে তারা করে, এই 2টা শ্রেণীর লোকেই খামার করে। তো যাদের আসলে টাকা পয়সা একটা কাজে লাগানো দেখানো এই উদ্দেশ্যে করে তাদের হিসাব নিকাশ করলে তো আসলে মানে লাভবান হওয়া সম্ভব না, গরু এই ওই ধরনের খামার কখনো লাভ করে এই কথা বললে মিথ্যা কথা বলা হবে। আর মধ্যবিত্ত ফ্যামিলির আসলে যারা একটা 5টা 7টা 10টা গরু দিয়ে করে
আসলে তারা অল্প অল্প করে খাওয়ায়া গরুটাকে বেচে, বেচলে একসাথে অনেকগুলো টাকা হয়, এইটা একটা ভালো দিক, যার ফলে তার কিছুটা পোষায়। আর বাণিজ্যিকভাবে যে আমার এটা কিন্তু বাণিজ্যিক খামার, আমি খামার করি দুটো কারণে, একটা কারণ হলো আমার এখানে আমার ফিডের ট্রায়াল হয়, দ্বিতীয়ত হলো আমার আপনার হলো যে এখানে আমি একটা এখন তো একটা নিরাপদ খাদ্যের একটা আন্দোলন চলছে, এখানে আমরা ফ্যাট এখন মানুষ কম খায়, চর্বি নিতে চায় না, এই জিনিসটাকে আমি আসলে আন্দোলনের মতো মানে আমার আমি এটাকে আন্দোলন রূপে মানে আমি জনগণের কাছে এটা পৌঁছাতে চাই যে না, গরুকেও আপনার স্বাভাবিক একটা চর্বিতে রাখা যায়, বাড়তি চর্বি না হইলেও চলবে, এটা বর্জন করা সম্ভব, এই জিনিসটাকে আমি প্রাধান্য দিচ্ছি। এবং এই অনুযায়ী মোটামুটি আমি 4 বছর আমার এটা গত করে ফেলছি, আমার এখানে যারা গরু নেয় তারা জানে যে আমার গরুতে কোনো বাড়তি চর্বি পায় না। অনেকে বলে ভাই 5 কেজিও পাই নাই, 1-2 কেজি হলো হইতে পারে না হলে নাই, আমি তাদেরকে প্রত্যেককে বলছি যে যদি বাড়তি চর্বি থাকে আমি ওইটার টাকা আপনার কাছে বাদ দিয়ে দিব, আপনার শুধু আমাকে দেখাবেন। আচ্ছা, আপনি যেহেতু হচ্ছে ঈদ উপলক্ষে করতেছেন, আপনার গরুগুলা মানে ঈদের সময় আপনি কিভাবে আসলে সেল করে থাকেন এবং কিভাবে মানে বুকিং নিয়ে থাকেন, এটা যদি একটু শেয়ার করতেন। আমি 50% টাকা নিয়ে বুকিং নেই, এবং ঈদের আগের দিন এই গরুগুলো সব হোম ডেলিভারি আমি পৌঁছায় দিই। আপনার খামারটা তো অনেকেই চেনে এবং বাংলাদেশের মধ্যে বেশ মানে ভালো পরিচিত, তারপরও আপনার নাম ঠিকানাটা যদি আমাদের মাঝে শেয়ার করতেন। আমার নাম হলো মোহাম্মদ আব্দুল মতিন আজিজ, এলাকার নাম হলো দেওয়ানটুলি মহল্লার নাম, 29 নম্বর ওয়ার্ড, মাহিগঞ্জ, রংপুর। আর খামারের নাম হলো জমজম ক্যাটল ফার্ম, এই নামে পরিচিত। আর জমজম ক্যাটল ফার্ম নামে সার্চ দিলে আপনারা আমার অনেক ভিডিও আছে পাওয়া যাবেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আসলে মানে অসম্ভব ব্যস্ত মানুষ, এরপরও সময় দিলেন, তো আপনার সবসময় সাফল্য কামনা করছি। আপনাকেও ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।